নমস্কার বন্ধুরা, শম্পা রান্না করে সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি দেখুন এখানে যে রেসিপির জন্য নিয়েছি টপ বিস্কুট, কোকোয়া পাউডার, বেকিং পাউডার, চিনি ও একটা দুধের প্যাকেট। তো এবার আমি চিনিটা গুঁড়ো বেটে নেব। আপনারা মিক্সার থাকলে মিক্সিতে ওটা গুঁড়ো করে নিতে পারেন। দেখুন আমি এখানে যে টপ বিস্কুট দিয়ে চকলেট কেক বানাবো। তো রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লাগবে, আশা করি আপনারা পুরোটা দেখবেন রেসিপিটি। দেখুন এবার চিনিটা বাটা হয়ে গেছে, এবার আমি টপ বিস্কুটগুলো বেটে নেব। দেখুন আমি একটু মিহি করে বেটে নেব, তাহলে কেকটা বেশ স্পঞ্জি হবে। এই রেসিপিটি আপনারা পুরোটা দেখবেন, তাহলে আশা করি আপনাদের ভালো লাগবে। ও যদি রেসিপিটি পছন্দ হয় সবাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এবার আমি কেকের ব্যাটার বানানোর জন্য একটি পাত্রে বিস্কুটের গুঁড়ো, চিনির গুঁড়োটা ঢেলে নিলাম। দিয়ে যে আমুল দুধটা আমি একটু গরম জলে গুলে নিয়েছি, সেই দুধটা দিয়ে কেকের ব্যাটারটি বানিয়ে নেব। তো আপনারা এখানে গরুর দুধ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো আমি দুধটা দিয়ে বানিয়ে নিলাম। দেখুন কেকটা এইভাবে ভালো করে একটু ফেনিয়ে নিতে হবে। এবার আমি 1 চামচ কোকোয়া পাউডার দিলাম কেকের কালারটা চকলেটি করার জন্য। আপনারা যদি কোকো পাউডার না থাকে, কোকোয়া পাউডার না দিয়েও এটা স্কিপ করে যেতে পারেন। এবার আমি 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। বেকিং পাউডারটা সবার লাস্টে দেওয়ার চেষ্টা করবেন, কারণ বেকিং পাউডারটা দেওয়ার পরে আর এই ব্যাটারটা অতটা ফেনালে ভাতি কেকটা ভালো হয় না। দেখুন এবার আমি যে পাত্রে কেকটা বানাবো সেটাই আমি সাদা তেল এইভাবে লাগিয়ে নিলাম। দিয়ে এবার একটি কাগজ গোল করে কেটে নিয়েছিলাম, সেটি নিচে সেট করে দিলাম। দিয়ে এবার এই কেকের যে ব্যাটারটি আছে সেটা আমি সব এর মধ্যে ঢেলে দিচ্ছি। দেখুন এবার একটু হালকা করে এভাবে থাবে নিলে এর মধ্যে এক্সট্রা হাওয়াটা বেরিয়ে যায়। আমি কড়াইতে লবণ দিয়ে দিলাম, দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখুন বেশ কড়াইটায় গরম হয়ে গেছে, এবার আমি হয়ে গেছে এবার আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম। দিয়ে এবার আমি দেখুন এই যে কেকটা এখানে আমি ওপর দিয়ে জেমস দিয়ে সাজিয়ে দিয়েছি একটু ডেকোরেশনের জন্য, সে সুন্দর লাগার জন্য। দেখুন আমি প্রায় আধ ঘন্টা পর এটা খুলে দেখলাম, দেখুন একটা টুথপিক ঢুকিয়ে দিলাম আর কেক লেগে নেই, তার মানে আমার কেকটা রেডি। এবার আমি তুলে নিলাম, দেখুন কেকটা কতটা ফুলেছে, দেখুন কেকের কালারটা কতটা সুন্দর হয়েছে। দেখুন এবার আমি আধ কেকটা একটু ঠান্ডা করে তোলার চেষ্টা করবেন, আমি এখানে আধ ঘন্টার মতো পর তুলেছি। আর কেকটা একটু ঠান্ডা করে তোলার পরে কেকটা ভালো করে উঠে আসে, সেই জন্যই একটু ঠান্ডা করে তুললে ভালো হয়। তো দেখুন আমি এবারে কাগজটি উঠিয়ে দেখাচ্ছি কেকটা কালারটা কতটা সুন্দর হয়েছে। তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। তো এই কেকটি বাড়িতে আপনারা অনায়াসে বানিয়ে এটা সবাইকে খাওয়াতে পারেন, কারণ খুব বেশি উপকরণের প্রয়োজন হয় না, ঘরে থাকা উপকরণ দিয়ে এটি বানিয়ে নেওয়া যায়। তো দেখুন কেকটা কতটা স্পঞ্জি হয়েছে আমি আপনাদের কেটে দেখাচ্ছি।